আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আমি অনামিকা। এই নিয়ে আজ অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি, তো অবশ্যই দেখতে হলে পাশে থাকবেন। তো আমি এখানে মুগ ডাল এবং মসুরের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে এতে রসুন এবং কাঁচামরিচ এবং অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। আমি এখন এই দুই ধরনের ডাল চুলায় সিদ্ধ হতে দেব। তো দেখতে থাকুন কি করব, অবশ্যই সাথে থাকবেন। তো ডাল চুলা জ্বালিয়ে দিয়েছি। তো ডালটা যখন বলকাবে তখন এটার উপরে যে ফেনাটা হবে সেটা আমি তুলে ফেলবো। এই যে দেখুন ডালে ফেনা হয়েছে, তো আমি ফেনাটা এখন তুলে ফেলবো। তো দেখুন আমার ডালের ফেলনা পালানো শেষ। আমি এখন এটা চুলার জাল একটু কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হওয়ার পর ফিরে আসছে। এখানে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি। মরিচগুলো আমি এখন হাত দিয়ে ভেঙে নিব। মরিচগুলো আমার ভাঙা শেষ। আমি এখন এই ডালের সাথে মরিচগুলো ভালো করে মাখিয়ে নেব। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এতে সরিষার তেল দিয়েছি। তো সরিষার তেল দিয়ে আরও একবার ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখিয়ে নিয়েছি। আসলে বলতে পারেন আপনি লবণ দেননি, আসলে আমি কিন্তু সিদ্ধর সময় লবণ দিয়েছি। তো সিদ্ধর সময় লবণ যেটা দিয়েছি সেটাই একদম পারফেক্ট হয়েছে, কমও না বেশিও না। তো এটাই আসলে ধনিয়া পাতা দেওয়াটা উচিত ছিল ভর্তায়, সেরকমের একটা সুঘ্রাণ আসতো এবং খেতে অনেক মজা হতো। তো দুঃখের বিষয় ধনিয়া পাতা আজ আমার ঘরে নেই, আর বাজার থেকে যেভাবে নিয়ে আসব কিভাবে বের হব বলেন। বাহিরে প্রচুর বৃষ্টি সেই সকাল থেকে, তাই আর বাজারেও কাউকে পাঠাইনি নিয়ে আসার জন্য। তো ভর্তাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, তো কার কেমন লেগেছে জানাবেন। তো ভর্তাটা কিন্তু খেতে আসলেই সেই মজার ছিল, অনেক মজা হয়েছে। তো খেয়ে দেখবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন এবং সাথে লাইক কমেন্টস তো অবশ্যই করবেন। আমিও আছি আপনাদের সাথে। তো সবাই অনেক ভালো, সুস্থ ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।